আমির মানার সীমা রেখা কি আমির যাকে মানা হবে তাকে মান্য করার সীমারেখাটা কি দর্শক ইসলামী ইমারত বা আমির মান্য করার যে কনসেপ্ট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলাম এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে এতে আমিরের জন্য যেমন নির্দেশনা রয়েছে ঠিক তদ্রুপ তদরুপভাবে যারা আমির আনুগত্য করবে তাদের সেই আনুগত্য করার নির্দেশনাও ইসলামের মধ্যে স্পষ্টভাবে রয়েছে ইসলামের মধ্যে আমিরের আনুগত্য করার নির্দেশনা হলো। আমিরের জন্য নির্দেশনা হলো পাক রব্বুল আলমিন যাকে যেই পর্যায়ের ইমারত বা নেতৃত্ব দান করেন তার দায়িত্ব এবং কর্তব্য হল সে তার অধীনস্থদেরকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্না অনুযায়ী পরিচালিত করবে যে কোনো নির্দেশ দিবে কোরআন সুন্নার গণ্ডির মধ্যে থেকে তার অধীনস্থদেরকে তার আনুগত্যকারীদেরকে সে নির্দেশনা প্রদান করবে এবং তাদের কল্যাণ কামিতা করবে এই দুটি হলো শর্ত যে নিজের বিবেচনায় অধীনস্থদের কল্যাণ কামিতা করতে হবে স্বেচ্ছায় তাদের কোনো অকল্যাণের কামনা করা যাবে না এবং যাবতীয় নির্দেশনা যাবতীয় পরিচালনা এটা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার আওতার মধ্যে থেকেই করতে হবে একজন আমির যখন কোরআন সুন্নার নির্দেশনার আওতায় থেকে তার অধীনস্থদেরকে পরিচালনা করবে অথবা নির্দেশনা দিবে তখন অধীনস্থদের জন্য সেই আমিরের আনুগত্য করাটা এটা জরুরি এবং ওয়াজিব হবে আবদুল্লাহিবন অমর দি আল্লাহ আনহু থেকে রেবায়াত সহি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হয়েছেন নবী আসাল আলী ওয়া কারিহা পছন্দ অপছন্দ স্বেচ্ছা অনিচ্ছা প্রতিটি ক্ষেত্রে একজন মোমিনের জন্য আনুগত্য করা বাধ্যতামূলক যতক্ষণ পর্যন্ত আমিরের পক্ষ থেকে সে কোনো মাসিয়াত কোনো গুনাহের কাজের আদিষ্ট না হয় যা উমিরা বিমা আসুয়াতিন ফাল তো আদা যদি কাউকে কোন মাহলুক কোনো নেতা কোনো আমির সে যেই হন না কেন যদি এমন কোনো নির্দেশ দেয় যে নির্দেশটি পালন করলে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে হয় আল্লাহ করতে হয় তাহলে সেক্ষেত্রে তার কথা শোনা যাবে না এবং তার আনুগত্য পরিহার করতে হবে এমন বর্ণনা হাদিসের কিতাবের মধ্যে হাদিসের পাতায় পাতায় অনেক বর্ণনা রয়েছে যদি আমির তার সীমারেখার মধ্যে থেকে কোরআন এবং হাদিসের সে সীমারেখার ভিতরে থেকে নির্দেশনা প্রদান করে সেই আমির যত নগণ্য মানুষই হোক না কেন যত সাধারণ মানুষই হোক না কেন এমনকি সেই আমিরের নির্দেশনাটা নিজের কাছে অযৌক্তিক মনে হলেও সেই আমিরের আনুগত্য করা প্রত্যেক সাধারণ মানুষের জন্য আনুগত্যকারীর জন্য জরুরি আল্লাহ রসুলসল্লাহ আলিহাস্লাম বলেছেন যে অর্থাৎ তোমাদের উপর যদি একজন হাবসি কালো গোলামকেও আমির বানিয়ে দেয়া হয় যা যাকে দেখতেও খুব খুশ্রি লাগে তবুও তোমাদেরকে তার আনুগত্য করতে হবে আনুগত্য থেকে নিজেকে আমিরের আনুগত্য থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যদি আমির আল্লাহর কোরআন এবং নবীর সুননার বা শরীয়তের কোনো বিধিনিষেধের বাইরে গিয়ে কোরআন সুন্না বিরোধী কোনো নির্দেশ প্রদান করে তাহলে সেক্ষেত্রে আমিরের আনুগত্যের ব্যাপারে অধীনস্থদের করণীয় কি সে বিষয়টিও মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের একটি ঘটনার উদ্ধৃতি থেকে আমরা সে বিষয়টি জানতে পারি যেমন আলী হাজির তার আনহু থেকে একটি বর্ণনা রয়েছে আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম একটি বাহিনী প্রেরণ করলেন এবং সেখানে একজন ব্যক্তিকে আমির নির্ধারণ করলেন তখন আমির ঘটনাচক্রে পথিমধ্যে মধ্যে কোথাও তার অধীনস্থদের উপর রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হয়ে সে বলল যে আল্লাহ নবী কি তোমাদেরকে আমার আনুগত্য করতে বলেনি সকলেই বললো যে হ্যাঁ আনুগত্য করতে বলেছে কে তাহলে তোমরা এক কাজ করো তোমার লাকড়ি জমা করো তারপর তার মধ্যে সংযোগ করো আগুন ধরিয়ে দেওয়ার পর আমি তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে সারিবদ্ধভাবে এই আগুনের মধ্যে ঢুকে পড়ো তখন এক রামের মধ্যে কিছু মানুষ তারা সেই আমিরের আনুগত্য করে আগুনে প্রবেশ করার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন আর অবশিষ্ট সাহাবারা তাদেরকে বারণ করলেন যে না আমি আনুগত্য করে আমরা আগুনে প্রবেশ করতে পারি না এই আগুন থেকে বাঁচবার জন্যই তো আমরা নিজেদের সবকিছু ছেড়ে আল্লা রসুলসল্লাহ আলি আসলামের নিকটে সে আশ্রয় নিয়েছি ইমানের আশ্রয় নিয়েছি এই আগুন থেকে বাঁচবার জন্য সেই আগুনে আমরা আবার কেন প্রবেশ করব ইত্যবসরে এই সকল কথোপকথনের মধ্যখানি সেই আগুন নিভে গেল এবং সেই আমিরের রাগ গুসা সেটিও অনেকটাই ঠান্ডা এবং স্তিমিত হয়ে গেল ঘটনা ديالলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন উদ্রিত করা হলো বর্ণনা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সফরে আমাদের এমন একটি ঘটনা ঘটেছিল আল্লাহর নবী শুনে মন্তব্য করেন লাউ দখালু হাম আখরাজু মিনহা যদি তোমরা সেই আগুনের মধ্যে ঢুকে যেতে তাহলে আর কখনোই আগুন থেকে তোমাদের বের হওয়ার সুযোগ হতো না এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মৌলিক একটি নীতিমালা বর্ণনা করলেন সেটি হলো লা তাআতা ফী মাসিয়াতিল্লাহ ইনমা ত্বাআতু ফিল মা'রূফ لا طاعه في معصيه الله انما الطاعه في المعروف جو অর্থাৎ আল্লাহর নির্দেশনা লঙ্ঘন করে কোন আনুগত্য চলবে না مخلوক সে যেই হোক যত বড় আমির হোক তার আনুগত্য হল ফিল মারুফ অর্থাৎ শরীয়তের সীমারেখার ভিতরে থেকে সুতরাং শরীয়তের সীমা ভিতরে থেকে আনুগত্য করা এটাই হলো আমিরকে মান্য করার সীমারেখা। রেখা আমির যতক্ষণ পর্যন্ত তার অধীনস্থদের কল্যাণ কামিতার উপর থাকবে এবং আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার অনুসরণের উপর থাকবে ততক্ষণ পর্যন্ত আমির আনুগত্য করতে হবে আমির যদি কখনো কোরআন সুন্নার বাইরে নির্দেশনা দেয় তখন সে আমির আনুগত্য করা যাবে না আমির যখন কোরআন সুন্নার বাইরে নির্দেশনা দিতে থাকবে তখন সেই আমিরকে তার জায়গা থেকে তার ইমারতকে সেখানে অব্যাহত না রেখে বহাল না রেখে সেখানে এমন আমির নির্ধারণ করা চাই যে আমির কোরআন সুন্নার আলোকে মানুষকে পরিচালিত করবে সেটার জন্য যা কিছু করার প্রয়োজন হয় সবকিছু তখন সাধারণ ইমানদারদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায় আর আমির যদি এমন কোন নির্দেশ দেয় যেটি এই মামুরদের এবং অধীনস্থদের জন্য কল্যাণ নয় বরং তার এর বিপরীত সেক্ষেত্রেও আমির আনুগত্য করে অকল্যাণকর কাজ করা এটারও বাধ্য বাধ্যকতা ইসলামী শরিয়তের মধ্যে নেই সুতরাং এই সকল কোরআন এবং হাদিসের মূল নীতির আলোকে আমরা আমিরের আনুগত্য করব বা যে ভাই প্রশ্ন করেছেন আমিরের আনুগত্যের এই হলো সীমারেখা যে কোরআন সন্ন্যার সীমারেখার ভিতরে থেকে আমির যতক্ষণ নির্দেশনা প্রদান করবে কামিতার ভিত্তিতে ততক্ষণ পর্যন্ত আমিরের আনুগত্য করতে হবে